আসসালামু আলাইকুম। টেক এন্ড ইউজার পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিমিনুল ইসলাম মান্না। তো আমরা আজকে কুইক একটি আনবক্সিং করতে আছি। এটি ক্যাননের একটি প্রিন্টার, এটি একটি কার্ডিস প্রিন্টার। এটা হচ্ছে 2770 মডেল, এটি আগে ছিল 2772 নামে। তো এই প্রিন্টারটি আসলে ব্যাপক সাড়া জাগিয়েছে সবার মাঝে। তো চলুন আমরা এটির আনবক্সিং করে দেখি। ওকে, বক্সের মধ্যে প্রথমে আছে ইউজার গাইড, প্রয়োজনীয় সফটওয়্যার সিডি তার মধ্যে আছে, যে আপনি যদি যখন আপনার কম্পিউটারে প্রিন্টারটি ইনস্টল দিবেন তখন অবশ্যই এটির সফটওয়্যারটি লাগবে। তো এখন আসলে আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারি, যার জন্য আসলে সিডির প্রয়োজন হয় না। এবং অনেকজনকারই আসলে কম্পিউটারের মধ্যে এখন সিডি বা ডিভিডি রাইটার আসলে ব্যবহার করতে চান না, যেহেতু সেই ডিভাইসটি খুব একটা লং লাস্টিং হয় না এবং মোটামুটি ব্যয়বহুল। তো এই হচ্ছে সিডি ইউজার ম্যানুয়াল, আমি এটা সাইডে রাখতেছি। তো এই হচ্ছে আমাদের মেন ডিভাইসটি, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রিন্টার, এই হচ্ছে প্রিন্টার। তো এটা আমরা অবশ্যই একটু পরে দেখব, দেখতে পাচ্ছি বক্সের মধ্যে কী কী আছে। এখানে আছে দুটি, একটি হচ্ছে পাওয়ার কেবল, এটি হচ্ছে পাওয়ার কেবল, এবং এই হচ্ছে ডাটা কেবল। তো এই হচ্ছে মূলত বক্সের মধ্যে। প্রিন্টারটির প্রথমেই আছে দুটি বাটন, এটি হচ্ছে পাওয়ার বাটন, দেন আছে প্লে পুশ বাটন, অর্থাৎ আপনার পেপার যদি কোনো কারণে আটকায় যায়, প্রিন্টিং বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এই বাটনে একবার প্রেস করে প্রিন্টিং চালু করতে পারেন। কিংবা আপনি যদি চাচ্ছেন না প্রিন্টিংটা আমি পোস্ট করব, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। যেটা হচ্ছে পেপার ফ্রি, এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পেপার যেগুলো সেগুলো আপনাকে রাখতে হবে। তো প্রিন্টারের যে ভিতরে, এখন চলুন আমরা একটু ভিতরে যাই। এটি আসলে খোলা যায় নিচের দিকে, যেখানে আসলে কার্টিজগুলো আছে। কার্টিজগুলো হচ্ছে আপনার দুটি কার্টিজ থাকে, একটি হচ্ছে ব্ল্যাক এবং একটি হচ্ছে কালার। তো যারা প্রফেশনালি ইউজ করেন এই প্রিন্টারগুলো, তাদের জন্য আপনারা এখানে ড্রাম সেট করতে পারবেন, অর্থাৎ এই প্রিন্টারটিতে প্রিন্টিং কস্ট কমানোর জন্য আপনি অনায়াসে ড্রাম প্রিন্টার আপনি ব্যবহার করতে পারবেন। তো ক্যাননের এই 2770 মডেলটি ব্যাপক চাহিদা, কারণ হচ্ছে যে এখানে আসলে ড্রাম সেট করা যায় এবং প্রিন্টিং কস্ট কমানো যায়। তো আমরা দেখব যে পিছনের দিকে একবারই, পিছনের দিকে আছে এই যে পোর্টটি, এটা ইউএসবি টাইপ বি পোর্ট। এটির মাধ্যমে আসলে আমরা আমাদের কম্পিউটারে ডাটা কেবলটি ইন করব। এবং একবারে সাইটের দিকে ডান পাশে যেটি, এটি আছে আসলে পাওয়ার কেবল লাগানোর জন্য। এবং পিছনের দিকে যেটি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। তো এটার মধ্যে কিছুই নাই, তেমন কিছু নাই। তো প্রিন্টারটির শেষমেশ আসে দাম বলি, এটি হচ্ছে মোটামুটি আপনার এখন প্রায় 4,4200 টাকার মতো দাম। ফার্স্ট টাইম যখন আমি এই প্রিন্টারটি কিনেছিলাম তখন এটির দাম ছিল আপনার 3500, 3200, 3800, দাম বাড়তে বাড়তে এখন মোটামুটি 4,500 টাকার মতো দাম। তো এটা আপনি নেগোসিয়েশন করে দোকান থেকে কিনতে পারবেন। তো এটি মূলত কুইক ভিডিও, তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।